কারণ দেখতেছি এখানে সিঙ্গেল কেউ নেই। কুমিল্লা ধর্মসাগর পার বর্তমানে বন্ধ আছে, তো আমরা What's up guys, it's me boy Rajan, welcome to back another new vlog. প্রথমত জানাই সবাইকে ঈদ মোবারক। আজকে যাব আমরা কুমিল্লা, কুমিল্লার সেই জনপ্রিয় একটা জায়গা, সেটা হচ্ছে ধর্মসাগর পার। তো আমরা ধর্মসাগর পার ঘোরাঘুরি করার পরে ব্যাক করবো আমরা কুমিল্লার আরেকটা জনপ্রিয় জায়গা, সেটা হচ্ছে কুমিল্লা গুমতি নদীর পার। তো গুমতি নদীর পারে ওই জায়গা তো আমরা অনেকক্ষণ থাকবো, তো সম্পূর্ণ ব্লগটা তোমরা দেখো, অনেক মজা হবে, অনেক পান হবে, চিল হবে। তো চলো রাস্তার কিছু শর্ট দেখিয়ে আমরা চলে যাই সেই জনপ্রিয় জায়গাগুলো। আমরা আসার পর জানতে পারলাম যে মহামারী করোনার কারণে কুমিল্লা ধর্মসাগর পার বর্তমানে বন্ধ আছে। তো আমরা কুমিল্লা ধর্মসাগর পারের পাশে একটা কপি হাউস আছে, ওইটাতে আইসা বসলাম। তো আমরা একটা রাইডসে উঠবো, তো একটু অপেক্ষা করতেছি বসিয়া। তো রাইডসে উঠেই তোমাদেরকে দেখাই। যে আমাদের বড় ভাই ছানি আর আমার সাথে আছে উনি, আমরা এখন বাইকে আছি, এটা পুষ্কুনি। তো তাদের 12টা বাজে গেছে দোনোজনে চাপতে চাপতে। ছানি কিছু বলো। সো গাইস, আমরা এটা চাপতে চাপতে আমাদের একদম অবস্থা খারাপ, উনি এখানে বসে বসে মজা নিতেছে, চিল নিতেছে। তো আমরা চাপতে চাপতে একদম ঘামিয়ে গেছি গাইস। তো আপনারা দেখতেই পারতেছেন, তো এখানে আসলাম, অনেক মজা করতেছি, সবাই আমাদের সাথে থাকুন। তাই আমার ভীষণ খারাপ, চার দেয়ালে বন্দি, ইচ্ছে নেই আর করতে নতুন ভালো থাকার সন্ধি। মন আমার ভীষণ খারাপ, চার দেয়ালে বন্দি, ইচ্ছে নেই আর করতে নতুন ভালো থাকার সন্ধি। আমরা কপি হাউস থেকে বের হয়ে গেছি, তো আমরা রাস্তার পাশে দাঁড়িয়ে আছি। তো এখন আমরা যাব কুমিল্লা গুমতি নদীর পার, তো ওই জায়গাতে চিল করব। তো তোমাদের সাথে ওই জায়গায় গিয়ে দেখা হবে। তো লেটস স্টার্ট। দেখতে দেখতে এসে গেলাম আমাদের মেন জায়গায়, যে জায়গাটা হচ্ছে কুমিল্লা গুমতি নদীর পার। তো আমরা গুমতি নদীর ব্রিজের উপরে আসি বর্তমানে। তো আমরা এখান থেকে ওই জায়গাতে একটা রিসোর্ট আছে, ওই রিসোর্টটা তো ঘুরবো। তো ব্রিজটার একটু ভিউ দেখে এনে তোমাদেরকে, তো ভিউ দেখে আসো। তো গাইজ, আমরা এখন রিসোর্টটাতে যাব, তো সাগরের পাশেই রিসোর্টটা। তো আমরা ওই রিসোর্টটাতে যাই, তারপর তোমাদের সাথে দেখা হবে ওই জায়গায়। আমরা এখন আসি রিসোর্টটার সামনেতে। তো আমরা ভিতরে যাব, ভিতরে কিছু ভিউ দেখাবো, জায়গাটা কেমন তোমাদেরকে দেখাবো। তো চলো, রিসোর্টটা অনেক জোস, কারণ হচ্ছে এটার পাশে হচ্ছে গুমতি নদীটা। তো গুমতি নদীটা অনেক অনেক জোস, তো রিসোর্টের থেকে গুমতি নদীর মেইন ফিল নেওয়া যায়। তো আমরা রিসোর্টটার কিছু ভিউ দেখবো, আর রিসোর্টের পাশে যে গুমতি নদীটা, রিসোর্টের থেকে কেমন দেখা যায় ওইটাও তোমরা শর্টে দেখবা। তো চলো দেখে আসি। গাইস, যারা যারা সিঙ্গেল তোমরা এই রিসোর্টটাতে আইসো না, আসলে তোমরা নিজেরে লজ্জিত হবা, কারণ আমি নিজে এসে লজ্জিত হয়েছি, কারণ দেখতেছি এখানে সিঙ্গেল কেউ নেই, সব মিঙ্গেল। তো তোমরা সিঙ্গেল আসবা না, গার্লফ্রেন্ড টার্লফ্রেন্ড নিয়ে আসবা, আমিও যেমন আসি নাই, ধরা খাইছি গাইস। আজকে ভিডিওটা এই পর্যন্ত, আশা করি তোমাদের অনেক ভালো লেগেছে। তো যারা আমার চ্যানেলে নতুন, এখনও সাবস্ক্রাইব করো নাই, তোমরা সবাই সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখো, নেক্সট ভিডিও আপলোড করার সাথে সাথে যাতে তোমাদের কাছে পৌঁছে যায়।